সকল ভক্তবৃন্দ এবং শিষ্যবৃন্দের কাছে আমাদের হিমালয়ের যে জ্ঞান, মনুষ্য কারিগরি বিদ্যার যে জ্ঞান, স্বয়ংবল গুরুকুলের যে জ্ঞান, আমাদের মধ্যে মহেশ্বর ঈশ্বর ও ভগবান প্রকৃতির যে জ্ঞান, আমাদের ভেতরে যে ক্ষমতা সোহমাসমের যে জ্ঞান, আমাদের আর তোমাদের যে ভেদাভেদ নেই, যে সত্তা পরমাত্মার যে জ্ঞান, সেই জ্ঞানের শক্তি আমরা কীভাবে বৃদ্ধি করব, এই জ্ঞানের শক্তি বৃদ্ধি করতে আমাদের কতদিন কিভাবে বৃদ্ধি হবে এবং কতদিন সময় লাগবে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের এই আলোচনার মেন বিষয় হচ্ছে আমাদের এই কুলকুণ্ডলিনী, এই কুলকুণ্ডলিনীর জ্ঞানের জাগরণের জ্ঞান। আমরা আগে অসংখ্যবার এই জ্ঞানকে জাগরণ করার কথা বলেছি, শাস্ত্রে প্রচুর কথা লেখা আছে, কিন্তু মনুষ্য জ্ঞান সম্বন্ধে যে জ্ঞান, মনুষ্য কারিগরি বিদ্যা সম্বন্ধে যে জ্ঞান, হিমালয় যে জ্ঞান, সেই জ্ঞানে আমরা কিভাবে সাধনা করলে বা কিভাবে আমরা জপ ধ্যান প্রার্থনা করলে কিভাবে আমরা ঋষি তত্ত্ব জ্ঞান বা ঋষি আত্মা পরমাত্মা দেবাত্মা এবং জীবাত্মা মনুষ্য আত্মার শক্তিকে বৃদ্ধি করতে পারবো, এই জ্ঞানকে বলা হয়েছে। সেই জ্ঞানকে বৃদ্ধি করতে গেলে আমাদের যে ক্ষমতাগুলো বৃদ্ধি হয় ভগবান তত্ত্ব, ভগবান তত্ত্বের অর্থ কি, ভ যুক্ত বাণ, ভগ অর্থাৎ ভক্তি বা ভবিষ্যৎ, বাণ অর্থাৎ বাণী, যে কথা শুনলে আমার ভবিষ্যৎ খুলবে, যে কথা শুনলে আমার ভক্তিভাব বৃদ্ধি হবে, সেই কথা বা সেই বাণীটাই হচ্ছে ভগবান বাণী। এবং এই ভগবান বাণীকে অক্ষরব্রহ্ম জ্ঞানে যদি দেখা হয় ভ গ ব আ ন, ভ হচ্ছে ভূমি, গ হচ্ছে গগন, ব হচ্ছে বায়ু, আ হচ্ছে অগ্নি, ন হচ্ছে নীল বা জল, এই পঞ্চতত্ত্ব জ্ঞান, এই পঞ্চভূতের জ্ঞান, মূলক্ষেতি অগ্রম তেজ, এই ভূতের যে জ্ঞান, এই ভূতের বৃদ্ধি থেকে এই ভূতের শক্তিকে ব্যবহার করে আমাদের যে বাণী শুদ্ধি হয়, আমাদের ভবিষ্যৎ বা ভক্তিভাব বৃদ্ধি হয়, সেখানেই ভগবত তত্ত্বের জ্ঞান, সেখানেই ভগবত পুরাণ, সেখানেই ভগবত কাহিনী, সেখানেই মহাভারতের ভক্তিযুক্ত বাণীর সঙ্গে আঠারোখান অধ্যায়ের জ্ঞান। এই আঠারো তত্ত্ব কি বলছে, আমাদের মূলাধারে যে চারটি পাপড়ি, এই চারটি পাপড়িতে প্রত্যেকটি পাপড়ি এক লক্ষ জপ বা এক লক্ষ নাম যদি আমি করে থাকি, তাহলে এক লক্ষ ইন্টু চার, চার লক্ষ, যেহেতু চারটে এখানে পাপড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন চারটে পাপড়ি আছে, চারটে পাপড়ি চার লক্ষ জপ যদি আমি করি, চার লক্ষ জপের সঙ্গে আমার মূলাধার চক্র খুলবে। আমি কি জপ করব, এই মূলাধারের বীজ হচ্ছে লং, এই লং বীজ যদি আপনি জপ করেন তাহলে কি হবে, এই মূলাধারে কোনো বীজ আছে যেখানে আমি জপ করবো, এই জপ কিভাবে শুরু হয়, কিভাবে করতে হয়, জাগরণ কিভাবে হয়, সেই তত্ত্ব আমরা মূলাধারের জ্ঞানে আমরা দিয়েছিলাম। কিন্তু আজকে আমাদের ভগবত তত্ত্ব বা ভগবান হতে গেলে কি করতে হয়, ঈশ্বর প্রাপ্তি হতে গেলে কি করতে হয়, মহেশ্বরের জ্ঞানকে বৃদ্ধি করতে গেলে কি করতে হয়, সেই জ্ঞান সম্বন্ধে আলোচনা। তো বলছে আমাদের মূলাধারে হচ্ছে চার লক্ষ জপ, এই চার লক্ষ জপ করতে গেলে আমাদের প্রত্যনিত্য আমরা জপ করে থাকি শ্বাসে প্রশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস, চার সেকেন্ডে একবার, এক মিনিটে পনেরোবার, এক ঘন্টায় নশোবার, চব্বিশ ঘন্টা একুশ হাজার ছশোবারের জপ আমাদের হয় প্রকৃতির নিয়মের সঙ্গে হয়, যাদের এটা বৃদ্ধি হয়েছে তাদের শরীরের ক্ষয় হয়েছে, মানসিকভাবে দুর্গতি তারা আছে, শরীরে রোগ শোক ভোগ এগুলো থাকে, কিন্তু যাদের এই একুশ হাজার ছশোবারের জপ হয় অনবরত অজপা জপ, যারা এই জপের মধ্যে একুশ হাজার ছশোবার নিজেকে ধারণ করতে পেরেছে, তারা যদি একুশ হাজার ছশো দিয়ে চার লক্ষকে ভাগ করেন তাহলে আঠেরো, অর্থাৎ আঠেরো দিনে আঠেরো মোকামের জ্ঞান এখানে বৃদ্ধি হয়। এই মাদারকে খুলতে গেলে আঠেরো দিনে এই একুশ হাজার ছশো বার করে জপ করা বা চার লক্ষ জপ করা এই আঠেরো দিনে, তখন আমাদের মাদার চক্র খুলবে। কি জপ করব, এখানে মন্ত্র যে বীজ মন্ত্র, ক্লিং বীজ মন্ত্র, এই বীজ মন্ত্র জপ করলে এটা হয়, এছাড়া গুরু বীজ মন্ত্র, গুরু বীজ মন্ত্র জপ করলে এটা হয়, মাদার চক্র খোলা যায়। তো আপনি চার লক্ষ বার গায়ত্রী জপ করতে পারেন, মহামন্ত্র জপ করতে পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এছাড়া সদ্গুরু মহর্ষি মালো বাবার রচিত যে গায়ত্রী, ওম মহর্ষি বিদমহে সদ্গুরু দেবায় ধীমহি তন্নো মালো বাবায় প্রচোদয়, এই মন্ত্র জপ করলে মহাদার চক্র আঠেরো দিনে আপনার খুলে যাবে। এটা আঠেরো তত্ত্ব কেন, এখানে আঠেরো মুখানের জ্ঞান একটা রয়েছে। এবার প্রত্যেকটি পাপড়িতে বললাম একটি করে, প্রত্যেকটি মূলাধার যে চক্র, সে চক্রে চারটি করে পাপড়ি, মূলাধারে চারটি, প্রত্যেকটি পাপড়িতে এক লক্ষ জপ যদি আমি করতে পারি, চার লক্ষ জপে আমার একটি পাপড়ি একটি চক্র আমি খুলতে পারি। এবার সবার দ্বারা এটা সম্ভব না, যারা সাত্ত্বিকভাবে চলছেন তাদেরটা চার লক্ষ জপে খোলে, যদি সাত্ত্বিক না হয় রাজস্বিক হন তার দ্বিগুণ, অর্থাৎ আট লক্ষ জপে খুলবে, যদি আপনি তামসিক হন তাহলে আপনার ষোলো লক্ষ জপে খুলবে,
এবার তামসিকের মধ্যেও ভাগ আছে, রাজস্বিকের মধ্যেও ভাগ আছে, সাত্ত্বিকের মধ্যে ভাগ আছে। তো সাধারণ প্রকৃতিতে বলতে গেলে সংখ্যাতত্ত্ব জ্ঞানে আপনাকে সাত্ত্বিক হতে হবে। সাত্ত্বিক হওয়ার পর যদি আপনি এই মন্ত্রগুলো জপ করেন, ওম মহর্ষি বিদ্মহে সদ্গুরু দেবায়ং ধীমহে তন্নো মালব বায়ুং প্রচোদয়াৎ, এই যে গায়ত্রী, ওম মহর্ষি বিদ্মহে সদ্গুরু দেবায়ং ধীমহে তন্নো মালব বায়ুং প্রচোদয়াৎ, তখন আপনার এইটা যদি 400,000 জপ করেন, 21,600 জপ এর সঙ্গে, তাহলে আপনার মূলাধার চক্র খুলবে। এই চক্র খুললে কি হবে, আপনার ভেতরে একটি ক্ষমতা আসবে, বীজ শক্তির ক্ষমতা, শক্তি ধারণ করার ক্ষমতা, এবং আপনার দৈনন্দিন জীবনে কর্ম করার ক্ষমতা বৃদ্ধি হবে। আর কিছু মানুষকে আপনি দেখে চিনতে পেরে যাবেন, সে সৎ প্রকৃতি না অসৎ প্রকৃতি, তার মধ্যে ভালো গুণ আছে না খারাপ গুণ আছে, তার সত্তাটা কেমন, সে তার রূপটা কেমন, সে সৎকৃতিতে আছে না বিকৃতিতে আছে, এটা আপনারা বুঝে যাবেন। তো এরপরে যে জ্ঞান সাধিষ্ঠানের জ্ঞান, এই সাধিষ্ঠানের চক্রকে খুলতে গেলে এখানে 5টি পাপড়ি আছে, সাধিষ্ঠানের 6টি পাপড়ি আছে, তাহলে 6টি পাপড়িকে খুলতে গেলে 600,000 আর নিচে 400,000, 1,000,000 জপ, 1,000,000 জপকে আপনি যদি জপতে যান, তাহলে 1,000,000 21,600 দিয়ে ভাগ করলে আমার 166 দিন, এই 166 দিন অর্থাৎ আমার 5 মাস, 5.5 মাস, 6 মাস সময় লাগছে। এই 6 মাসের মধ্যে যদি এই জপটি করেন, এখানে হচ্ছে বং, এর বীজ মন্ত্র হচ্ছে বং, এই বং বীজ মন্ত্র যদি আপনি জপ করেন, বং, এছাড়া মহর্ষি মালবাবা লেখা ওং ডং লং টং বং, এই যে সরল প্রকৃতির জ্ঞান, এই প্রকৃতির জ্ঞান অক্ষরবম্ব জ্ঞানের জ্ঞান, এর এখানে আপনার যদি এই সরিষ্ঠান জাগ্রত হয়, তাহলে আপনার ভিতরে সরল প্রকৃতি, একটি শান্ত প্রকৃতি, সমৃদ্ধির প্রকৃতি বৃদ্ধি হবে, আপনার সরলতার সঙ্গে স্বচ্ছতা বৃদ্ধি হবে, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার সুচিন্তা, আপনার কুচিন্তাগুলো দূর হয়ে যাবে, দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে, আপনার ভিতরে রোগ শোক ভোগ এটাও কিছুটা কমে যাবে। একে জাগরণ করতে গেলে ওম মহর্ষি বিদ্মহে সদ্গুরু দেবায়ং ধীমহে তন্নো মালব বায়ুং প্রচোদয়াৎ, এই জপটা 1,000,000 বার করা, 1,000,000 বার করলেই হবে। ঠিক এইভাবে যে সংখ্যাতত্ত্ব জ্ঞান আমাদের মণিপুরে রয়েছে, মণিপুরে কটি রয়েছে, মণিপুরে রয়েছে 8টি চক্র, 3, 2, 5, 5, 5, 10, 10টি চক্র, এই 10টি চক্রের সঙ্গে আরো 10টি চক্র, 10, 10, 20, 20টি চক্র ইন্টু 10, 20,00,000, 20,00,000 যদি 21,600 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 314 দিন, অর্থাৎ 10 মাস 10 দিন, অর্থাৎ 1 বছর সাধারণভাবে বললে। এই 1 বছর যদি আপনি জপ করেন, কি জপবেন, এখানে বীজমন্ত্র হচ্ছে রাম বা আপনি শ্রীং বীজমন্ত্র, এই বীজমন্ত্র জপ করতে পারেন, বা ওম শ্রীং মালব বায়ুং নমঃ, ওম শ্রীং মালব বায়ুং নমঃ, ওম শ্রীং মালব বায়ুং নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন 1,000,000 বার, 10, 10, 20,000 বার, 20,000,000 বার, অর্থাৎ আপনার সময় লাগবে 10.5 মাস, 10 মাস, 10 মাস পর আপনার মণিপুর চক্র খুলে যাবে। এই মণিপুর চক্র খুলে গেলে আপনার শারীরিকভাবে সচ্ছলতা, আপনার শরীরের গ্লেমার, আপনার শরীরের রোগ শোক ভোগ এইগুলো চলে যাবে, এরপর আপনার শরীরের ধন সম্পত্তি বৃদ্ধি হবে এবং আপনার জ্ঞানের বৃদ্ধি হবে, আপনার শান্ত সুলভ মনোভাব, লক্ষ্মী সুলভ মনোভাব এইগুলো বৃদ্ধি হবে, আর ডাক্তারকে পয়সা দিতে হবে বর্তমান জীবনে যেটা হয়। এরপরে আধ্যাত্মিক ক্ষমতা কিছু আছে, লক্ষ্মী নারায়ণের বাস যেখানে সেখানেই মণিপুর, এই মণিপুর শক্তি বৃদ্ধি হতে গেলে আপনার প্রেম ভালোবাসা ভক্তি এগুলো বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা, সংসার জীবনের প্রেম ভালোবাসা এগুলো বৃদ্ধি হবে, মণিপুরের জ্ঞান। এই মণিপুর থেকে হৃদয় চক্রে উঠতে গেলে আমাকে কি, এই হৃদয় চক্রে আছে 12টি পাপড়ি, তা 12 বার 20, 32, এই 32টি পাপড়ি অর্থাৎ 32,000,000 জপ আপনাকে করতে হবে, 32,000,000 জপ, দিনে যদি 21,600 বার জপ হয়ে থাকে ভাগ করলে আপনার সময় লাগছে 537 দিন, অর্থাৎ 1.5 বছর করে, তা 1.5 বছরে আপনার হৃদয় চক্র 1.5 বছর যদি জপ করেন, ওম হ্রিং মালব বায়ুং নমঃ, ওম হ্রিং মালব বায়ুং নমঃ, ওম হ্রিং মালব বায়ুং নমঃ, এই হ্রিং বীজ মন্ত্র, হ্রিং বীজ মন্ত্রের সঙ্গে যদি আপনি জপটা করেন 1,000,000 বার, 32,000,000 বার যদি জপ হয়, তাহলে আপনার সময় লাগছে 537 দিন, অর্থাৎ 1.5 বছর, এই 1.5 বছর সময় আপনার মণিপুর চক্র খুলে যাবে। আর এরপরে আছে বিশুদ্ধ চক্র, এই বিশুদ্ধ চক্রের জ্ঞান অর্থাৎ বিশুদ্ধ 16টি আর 32টি 48টি, অর্থাৎ 48,000,000 জপ আপনাকে করতে হবে। যখন আপনার এই 48,000,000 জপ পূর্ণ হবে, তখন আপনার ভেতরে একটি সততার প্রকাশ হবে, আপনার ভেতরে কি আসবে, কবিনাং জ্ঞানং, মানে অর্থাৎ আপনার ভেতরে কবির নাম আসবে, কবির মতো কথা আপনি বলবে,
জ্ঞানের বৃদ্ধি হবে, আর গুরু শক্তি বৃদ্ধি হবে, আর সরস্বতী আপনার কণ্ঠ পরিষ্কার হবে, যা বলবেন তাই হবে, আপনার সরস্বতী বাক্য শুদ্ধি হবে। আর এই সবকটি বললাম আপনার সাত্ত্বিক ভাবের প্রকার, সাত্ত্বিক ভাব যখন আসবে তখন আপনার এইবার ভগবান তত্ত্বের জ্ঞান আপনার বৃদ্ধি হবে। এখানে আপনি ভগবান হচ্ছেন, এখানেই আপনি ঈশ্বর হচ্ছেন, ঈশ্বর প্রকৃতি আর ভগবান প্রকৃতি এখানেই আপনার সমৃদ্ধি হয়। যখন আপনার এই চক্রটি খুলবে, বিশুদ্ধির চক্র, তখন আপনার এখানে কি হবে, ভগবান তত্ত্বের জ্ঞান এবং ঈশ্বর প্রকৃতির জ্ঞান আপনার বৃদ্ধি হবে। ঈশ্বর প্রকৃতির জ্ঞানকে এবং ভগবান তত্ত্ব জ্ঞানকে বৃদ্ধি করে ধরে রাখতে গেলে আপনাকে কি করতে হবে, এই তিনটে বীজ শ্রী হ্রিং ঐং মালবায়ং নমঃ কিভাবে পড়বে, হাত জোর করে বসে, ওম শ্রী হ্রিং ঐং মালবায়ং নমঃ, ওম শ্রী হ্রিং ঐং মালবায়ং নমঃ, ওম শ্রী হ্রিং ঐং মালবায়ং নমঃ। এই যে মন্ত্র, এই মন্ত্রের তিন বীজ, এখানে দশ বীজ বলা হয়েছে, এই দশ বীজ দ্বাদশ বীজ যদি আপনি জপ করেন শতবার, 48 লক্ষ বার, অর্থাৎ আপনাকে এই জপটা করতে হবে অন্তত 3 বছর, এই জপটা আপনাকে অন্তত 3 বছর করতে হবে। এই 3 বছর যদি আপনি জপ করেন তাহলে আপনার ভেতরে যে কুলকুণ্ডলীর জ্ঞানের ভগবান তত্ত্ব জ্ঞান, ঈশ্বর তত্ত্ব জ্ঞান, যা বলবেন আপনার বাণী সিদ্ধ, আপনার সমৃদ্ধি, আপনার শরীরের রোগ শোক ভোগ এগুলো ক্ষয়প্রাপ্তি হবে না, এগুলো কমে যাবে, আর আপনার জীবনে উন্নতি হবে, সমৃদ্ধি হবে, আপনার জ্ঞান বৃদ্ধি হবে, আপনার গ্ল্যামার বৃদ্ধি হবে, আপনার শক্তি বৃদ্ধি হবে, কারণ এখানে তিনটে বীজ, আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হওয়ার জন্য শ্রী বীজ, আপনার শরীরের ক্ষমতা তেজ বৃদ্ধি হওয়ার জন্য হ্রিং বীজ, আপনার ভিতর সততা এবং গুরু শক্তি বৃদ্ধি হওয়ার জন্য ঐং বীজ, এই তিন বীজের সঙ্গে ঐং বীজ মন্ত্র, গুরু বীজ মন্ত্র। তা আমরা যেটা করি সেটা হচ্ছে ॐ श्रीं ह्रीं ऐं मालवाय नमः, ॐ श्रीं ह्रीं ऐं मालवाय नमः, ॐ श्रीं ह्रीं এই ভগবান তত্ত্ব জ্ঞান অর্থাৎ বাণী, ঈশ্বর তত্ত্ব জ্ঞান বা স্বর বা কণ্ঠ বা শব্দ, অর্থাৎ এই দুই প্রকৃতি জানতে গেলে শব্দব্রহ্ম হইতে পৃথিবী সৃষ্টি, শব্দব্রহ্ম হইতে এই পৃথিবী নাশ, এই শব্দব্রহ্ম থেকে আর সঠিকভাবে চলে, তাদের কাছে ঈশ্বর প্রকৃতির জ্ঞান, তাদের কাছে ভগবান। এই স্বরকে যদি আমি ঠিকঠাক রাখতে পারি তাহলে আমার ঈশ্বর প্রকৃতির জ্ঞান, এই পঞ্চভূতকে যদি সঠিকভাবে গঠন করে শক্তি অর্জন করতে পারি, ভক্তি ভাব প্রেম ভালোবাসা রাখতে পারি, তাহলে আমার ভগবান তত্ত্বের জ্ঞান বৃদ্ধি হয়, আমি যা বলবো তাই করে, আমি যা করতে চাইব তাই করতে পারি, এই দুটি জ্ঞান ঈশ্বর প্রকৃতির জ্ঞান, ভগবান তত্ত্বের জ্ঞান বলা হয়। আমাদের মনুষ্য কারিগরি বিদ্যায় এই সাত্ত্বিক ভাবের সঙ্গে যে মনুষ্য যে শক্তি, মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম, মানব জন্মই যে শ্রেষ্ঠ জন্ম, এটাই মনুষ্য করে কারিগরি বিদ্যার জ্ঞান, আমাদের মানুষ রূপেই ভগবান তত্ত্বের জ্ঞান, মানুষ রূপেই দেবত্বের জ্ঞান, মানুষ রূপে পরম তত্ত্বের জ্ঞান, মানুষ রূপে ঋষি তত্ত্বের জ্ঞান, এই জীব রূপেই আমাদের সমৃদ্ধি, মানুষ রূপেই আমাদের সমৃদ্ধি, এইটা যারা ভাবে তারা জানে, যারা অভ্যাস করে তারা পারে, যারা ব্যবহার করে তারাও জানে। তো সকলের মধ্যে এই মনুষ্য কারিগরি বিদ্যার জ্ঞান প্রকাশ হোক, সকলের মধ্যে এই মনুষ্য কারিগরি বিদ্যা হিমালয়ের জ্ঞানের প্রকাশ হোক, সবার মধ্যে সদ্গুরু মহারিষি মালবাবার জ্ঞান প্রকাশ হোক, এই বলে আমাদের যে ঈশ্বর প্রকৃতির জ্ঞান কিভাবে বৃদ্ধি করবো, জপ কিভাবে করবো, সেই বিষয়ে যদি আরো কিছু জানতে চান আমাদের ভিডিও আছে, ভিডিও গুলো দেখতে পারো, আমাদের যদি তত্ত্ব আমাদের মনুষ্য কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত হন, আমাদের হিমালয়জি কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত হন, হিমালয়জি জ্ঞানের সঙ্গে যুক্ত হন, তাহলে আপনারা আরো জানতে পারবেন আমি কিভাবে ভগবান হব, আমার ভেতরে কিভাবে ঈশ্বর প্রকৃতি জ্ঞান আসবে, আমার ভেতরে কিভাবে মহেশ্বরের জ্ঞান আমি বৃদ্ধি করবো। এই জ্ঞানটা আমাদের শাস্ত্রগত ভাবে হিন্দু সনাতন শাস্ত্রের মধ্যে রয়েছে, বর্তমান ভারতীয় শাস্ত্রের মধ্যে রয়েছে, এই ভারতীয় শাস্ত্রের যে জ্ঞান যারা জেনেছে সঠিকভাবে তার মধ্যে ঈশ্বর প্রকৃতি গুরু প্রকৃতি গুরু শক্তির জ্ঞান বৃদ্ধি হয়েছে। তাই যারা এখনো সাত্ত্বিক হননি,
সাত্বিক ভাবে চলেন না, তাদের মধ্যে এই প্রকৃতি যদি বৃদ্ধি হয় তাদের মধ্যে তামসিক গুণ হয়, দৈত্য দৈত্য দানবের মতো তারা হয়। আর যারা সাত্বিক ভাবে আছে তারা দেব প্রকৃতির হয়, তাদের মধ্যে অমৃত চতুর্থের মতো শক্তি বৃদ্ধি হয়। তা আপনারা সকলে যারা সাত্বিক ভাবে চলবেন, এই মন্ত্র জপ করবেন, মূলাধারে 4 লক্ষ বার, স্বাধিষ্ঠানে 10 লক্ষ বার, মণিপুরে হচ্ছে 20 লক্ষ বার, হৃদয় চক্রে হচ্ছে 32 লক্ষ বার, আর বিশুদ্ধ চক্র হচ্ছে 48 লক্ষ বার যদি জপ করে থাকে প্রতিনিয়ত। আমাদের 1 মিনিটে 4 সেকেন্ডে 1 বার, 1 মিনিটে 15 বার, 1 ঘন্টায় 900 বার, 24 ঘন্টায় 21 বার এই জপটা চলে। সাধারণ প্রকৃতি যেটা হয় এর থেকে বেশি হলে তাহলে আমাদের শরীরের রোগ টোগ ভোগ হয়, এর থেকে কম হলে যোগী প্রকৃতির ভাব বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়, এর থেকে কম হয়। 21,600 কম হলে আয়ু বৃদ্ধি হবে, 21,600 বেশি হলে আয়ু ক্ষয় হবে। আমাদের জীবনে উন্নতি করতে গেলে এই জপটাকে ধরতে হবে। কি হবে এই যে এই জপ 2 সেকেন্ডে 4 সেকেন্ডে 8 সেকেন্ডে 16 সেকেন্ডে 32 সেকেন্ডে 64 সেকেন্ডে, এই ভূত শক্তির জ্ঞান, এই পঞ্চভূত শক্তি ভগবান তত্ত্বের জ্ঞান, এটাই হচ্ছে ঈশ্বর প্রকৃতির জ্ঞান। এখানে মহেশ্বরের জ্ঞানের বৃদ্ধি হয়। তো যারা এই ঈশ্বর তত্ত্ব জ্ঞান, মহেশ্বরের জ্ঞান এবং ভগবান তত্ত্বের জ্ঞান, ভগবতের জ্ঞান সম্বন্ধে জ্ঞান থাকেন, তারা মনুষ্য কারিগরি বিদ্যার সঙ্গে যুক্ত হন, তা আমাদের সঙ্গে থাকেন। ধন্যবাদ। ও মালো বাবায় নমঃ।